হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমি ভালো আছি মানে বললাম আমি কিছুদিন ধরে শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগে রয়েছে তো সকালে একটু বাইরে এসেছিলাম তো আমাদের সামনে এরকম মানে কমপ্লেক্সের ভিতর তাতে এরকম সুন্দর করে গাছপালা মানে লাগানো হয় শীতকালে ফুলের গাছ তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখনও সেইভাবে ফুল আসেনি যেহেতু হয়তো কুয়াশার জন্য লেট হচ্ছে তবে কিছু কিছু ফুল এটার নামটা আমি ঠিক জানি না এগুলো পিটুনিয়া এগুলোতে কিছু কিছু ফুল এসছে আর বাকি ডালিয়া চন্দ মলিকা জার ভরে এগুলো তো এখনো ফুল আসেনি তো ফুল হলে তোমাদের সঙ্গে একবার শেয়ার করব তো আজকে আমার একটু তারাও রয়েছে তো আমাকে একটার মধ্যে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে তো যেতে হবে তো চলো যাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে সকালে ব্রেকফাস্ট রান্না বান্না সব করে নিই তারপরেই বেরোবো তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যেদিন কেনা আমার ব্রেকফাস্টে তারা থাকে সেদিন আমি এই ডিম পরোটা এটাই করে দিই যে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আর সুব্রত পেঁয়াজ টিয়াজ দিলে পছন্দ করে না ওই জন্য আমার আরও তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে সকালে এটাই ও টিফিন করে দিয়েছিলাম এটা নিয়ে গেছিলো আর যাই হোক ওই যে বললাম তাড়াতাড়ি হয়ে যায় আর একটু হর্লিক্স করে দিলাম ও হরলিক্স খেয়ে গেছে তো জানোই যে সকালেও হেভি কিছু খেতে চায় না যেহেতু এতটা জার্নি করতে হয় তো আজকে তো মোটামুটি শর্টকাটে ছেড়ে দিয়েছি তো ও বেরিয়ে যাওয়ার পরে আমি একবারে রান্নাটাও করে নিলাম তারপরে ভাবলাম স্নান দান করে পুজো দিয়ে বেরিয়ে পড়ব তো ও বলছিলো চিংড়ির মালাইকারি করতে কিন্তু কিছুদিন আগেই করেছিলাম আর সত্যি বলতে মালাইকারি করতে তো অনেকটা সময় লাগে আর আজকে যেহেতু তারা রয়েছে ওই জন্য আমি না আজকে আর মালাইকারি করিনি আমি একটু পোস্ত চিংড়ি পোস্ত করেছিলাম তো এটা ও পছন্দ করে আর এদিকে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম তো চলো মেনুটা দেখিয়ে দিই এই যে এদিকে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এদিকে ছিল এই যে চিংড়ি পোস্ত যেটা তো এটাও আমাদের খুব ভালো আর এটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর এদিকে এই যে দু পিস কাতলা মাছ আলু দিয়ে ঝোল করেছে আর এইদিকে এই যে পিকোর মাংস তো যাই হোক এরপর রেডি হয়ে আমি ক্লিনিকে চলে এসেছি তো দেখো এসে কি হয়েছে আমার অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে একটা সময় আসার কথা ছিল সেখানে দুটো বাজে তো আমার সিরিয়াল চলেও গেছে তো আমাকে বললো একটু ওয়েট করুন তো পরে দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখছি আর দু তিনজন পেশেন্ট আছে তো তারপরেই আমার দেখানো তো কি করব বসে বসে ওয়েট করছি মানে ওদিকে এত তাড়াহুড়ো করলাম কিন্তু এদিকে এসে সেই দেরি হয়ে গেল তো যথারীতি ডাক্তার দেখানো হয়ে গেছে তো আমি এখন এই যে দোকান থেকে ওষুধটা নিই তার বাইরে বসে আছি কারণ একটা ওষুধ পাওয়া যাচ্ছে না তো উনি ওনারা বললেন যে আমরা এনে দিচ্ছি তো আমি ভাবলাম একবারে নিয়ে যাই নাহলে আবার পরে শুভ্রকেই বেরোতে হবে তো আজকে না আমাদের কমপ্লেক্সে সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম ছিল তো এটা না ওই বিজয় সম্মেলনে তারপরে শীতকাল সব কিছু মিলিয়েই হয়েছে প্রোগ্রামটা তো এটা অন্য বছর আরও আগে হয় এবছরটা একটু দেরি হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদিও আমি বেশিক্ষণ ছিলাম লিকা সেনগুপ্ত এবং সুবোধ সরকারের দুটো কবিতা মিশিয়ে বলছি আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্রজি দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকের নারীর ক্ষমতায়ন তার মহাতে চির আগুন জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মানবী তোমাকে সেলাম দুর্গা আসলে সবার পুজো বড়লোকের পুজো মধ্যবিত্তের পুজো প্রান্তিকের পুজো ব্রাহ্মণের পুজো কোল ভিল সাঁওতালের পুজো যদিও বহু সাঁও কিছুক্ষণ ছিলাম না চলে এসেছিলাম কারণ এই যে আগেই বললাম যে আমার একটু ঠান্ডা লেগে রয়েছে আর বাইরে কুয়াশাও পড়ছে তো আমি ভাবলাম বেশিক্ষণ থাকলে আবার সেই নিজেরই শরীর খারাপ হবে তো কিছুক্ষণ প্রোগ্রামটা অ্যাটেন্ড করে তারপরে চলে এসছিলাম তো শুভ্রও চলে এসছে তো আমার না একটু অনেক দিন থেকে ডালের বড়া খেতে ইচ্ছা করছিল সেই বড়া বলো বা পকোড়া বলো তো আজকে একটু ওই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ভেবেছিলাম হয়তো করা হবে না তো যেহেতু চলে এসছে তো শুভ্র বললো ঠিক আছে তাহলে করেই ফেলো তো এখন এই সন্ধ্যাবেলা একটু গরম গরম পকোড়া ভাজলাম আর একটু কফি করে ছিলাম তো আমার না এটা বেশ ভালোই লাগে জানি না তোমরা কারা পছন্দ করো এটা তো আমার তো ভীষণ ভালো লাগে আর এইদিকে পিকোর কাণ্ড দেখো মানে শুভ্র আমার ওষুধ নিয়ে এসছে তো ওষুধের যে খামটা ছিল না সেটা নিয়ে দেখো কি করছে কিছুতেই দেবে না কি হচ্ছে ওরা ছিটছিস কেন ছিটছিস কেন ওটা ওই

এটা নেই যেটা বারণ করতো সেটাই করবে এই এবার কামড় দেবে ছেড়ে দে এইবার কামড়ে মার এটা নেই এটা ধর পুরো মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে না হ্যাঁ কি আমার বাহাত ব্যাথা বাঘ এবার ওটা করবি

তো দেখলে দুজন মিলে আমার স্টোলটা নিয়ে টানাটানি করছে হয়তো না ছেড়া পর্যন্ত ওরা থামবে না তো যাই হোক শরীর খারাপের জন্য তো সেভাবে আর ভিডিও করতে পারছি না তো যেটুকুই পারছি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো